बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलाइकुम पुलिस लाइन स्कूलेर ऑनलाइन क्लासे सकल के जानाई स्वागतम। आज के आमार आलोच्य विषय नवम ओ दशम श्रेणी व्यवसाय उद्योग विषय अध्याय पाँच व्यवसायेर आईनगत दिक। शिक्षार्थीरा इतोपूर्वे आमी ए अध्यायटी स्लाइड क्लासेर माध्यमे नियेछिलाम तुम्हारा देखे एवं बोलेछिलाम जे परवर्ती बोर्डे तुम्हारे गुरुत्वपूर्ण विषयगुलो बुझिए दीब। तो आज के विषयगुलो निये आलोचना करब। शुरूते ही बोलछी देखो जे लाइसेंस लाइसेंस विषयटा कि व्यवसा शुरू करार बा परिचालना करार सरकारी अनुमति पत्रके लाइसेंस बोले। व्यवसाय परिचालना करार सरकारी अनुमति पत्रके बला हय कि लाइसेंस। व्यवसाय परिचालना करार सरकारी अनुमति पत्र व्यवसाय परिचालना करार বা গঠন করার সরকারি যে অনুমতিপত্র তাকে বলা হয় কি লাইসেন্স। লাইসেন্স কোথা থেকে সংগ্রহ করতে হয়? পৌর কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন, জেলা প্রশাসক এই কর্তৃপক্ষদের কাছ থেকে লাইসেন্স সংগ্রহ করা যায়। এরপর শিক্ষার্থীরা খেয়াল করো যে ফ্রাঞ্চাইজিং, ফ্রাঞ্চাইজিং ব্যবসায়টি কোনো খ্যাতনামা কোম্পানির নাম ব্যবহার করে অর্থাৎ কোনো বিখ্যাত কোম্পানির নাম ব্যবহার করে এর পণ্য তৈরি বা বিক্রি করার অধিকারকে ফ্র্যাঞ্চাইজিং বলা হয়। কোনো নাম করা বিখ্যাত কোম্পানির নাম ব্যবহার করে পণ্য তৈরি করা এবং বিক্রয় করার যে অধিকার তাকে বলা হয় কি ফ্র্যাঞ্চাইজিং। যেমন এখানে তোমরা একটু তাকাও, বাংলাদেশে একটি প্রতিষ্ঠান মনে করো তার নাম হলো পিজা শপ। এই হলো প্রতিষ্ঠানটার নাম। সে আমেরিকার KFC পণ্য বিক্রয় করতে চায়। KFC কি যেমন সবাই জানে যে ফ্রাইড চিকেন পাওয়া যায় KFC তে, যার কোনো রূপ কেনটাকি ফ্রাইড চিকেন। তো আমেরিকার KFC সে বিক্রি করতে চায়, KFC পণ্য বিক্রি করতে চায় কোথায়? বাংলাদেশে। তার পক্ষে কিন্তু সম্ভব না যে প্রতিদিন আমেরিকা থেকে সে ফ্রাইড চিকেন নিয়ে আসবে, নিয়ে এসে বাংলাদেশে বিক্রি করবে, এরকম কিন্তু সম্ভব না। তো এই জন্য এই যে পিজা শপ সে করলো কি, আমেরিকার KFC থেকে অনুমতি নিল, আমেরিকার KFC থেকে অনুমতি নিয়ে সেও কি বিক্রি করবে, KFC নামে ফ্রাইড চিকেন বিক্রয় করবে। KFC নামে ফ্রাইড চিকেন কিন্তু সে তৈরি করবে, সে নিজে তৈরি করবে, নাম পা ব্যবহার করবে তার এই KFC। এই যে নাম ব্যবহার করার জন্য যে চুক্তি এটাকে বলা হয় কি ফ্র্যাঞ্চাইজিং, এটাকে বলা হয় কি ফ্র্যাঞ্চাইজিং। ফ্র্যাঞ্চাইজিং ব্যবসার মধ্যে দুটি পক্ষ থাকে। আমি আবারও বলছি ফ্র্যাঞ্চাইজিং ব্যবসার মধ্যে দুটি পক্ষ, এই যে KFC আর তার থেকে বাংলাদেশের যে প্রতিষ্ঠানটি অনুমতি নিল, এই দুইটি প্রতিষ্ঠান। তাহলে বাংলাদেশের যে প্রতিষ্ঠানটি পণ্য বিক্রয়ের জন্য অনুমতি নিল তাকে বলা হয় ফ্র্যাঞ্চাইজি, আর যার থেকে অনুমতি নিল তাকে বলা হয় ফ্র্যাঞ্চাইজ। শিক্ষার্থীরা আমি আবারও বলছি যে ফ্র্যাঞ্চাইজিং ব্যবসায়ের মধ্যে পক্ষ কয়টি? দুইটি, একটি হলো ফ্র্যাঞ্চাইজ এবং অন্যটি হলো ফ্র্যাঞ্চাইজি। তার মানে যে প্রতিষ্ঠান থেকে অনুমতি নেওয়া হয় সেই প্রতিষ্ঠানকে বলা হয় ফ্র্যাঞ্চাইজ, আর যে প্রতিষ্ঠান অনুমতি নেয় বিক্রির জন্য তাকে বলা হয় কি ফ্র্যাঞ্চাইজি। শিক্ষার্থীরা আমরা দুটি বিষয় জানতে পারলাম যে লাইসেন্স আর ফ্র্যাঞ্চাইজি। এবার আমি আলোচনা করব প্যাটেন্ট নিয়ে। প্যাটেন্ট আবিষ্কৃত বস্তুর উপর নির্দিষ্ট সময় পর্যন্ত
নির্দিষ্ট সময় পর্যন্ত আবিষ্কারকের আবিষ্কারকের একচ্ছত্র আইনগত অধিকার তো খেয়াল করি শিক্ষার্থীরা আবিষ্কৃত বস্তুর উপর হবে এখানে আবিষ্কৃত বস্তুর উপর আবিষ্কৃত বস্তুর উপর নির্দিষ্ট সময় পর্যন্ত আবিষ্কারকের একচ্ছত্র আইনগত অধিকারকে বলা হয় কি প্যাটেন্ট অর্থাৎ আমি যে বস্তুটা আবিষ্কার করলাম সেটা বিক্রি করার বা এটা ব্যবহার করার অনুমতিদারের অধিকার একমাত্র আমার থাকে তাহলে আমি যদি এই চুক্তিটা করি প্যাটেন্ট চুক্তি করি তাহলে এই অধিকারটা কার থাকবে আমার থাকবে অন্য কেউ এটা নকল করতে পারবে না এই যে আইনগত অধিকার এটাকে বলা হয় কি প্যাটেন্ট একটি উদাহরণ দিয়ে বুঝাই যেমন মনে করো আমি একটি ফ্যান আবিষ্কার করলাম যে ফ্যান বাতাস থেকে একটি ভিন্ন প্রক্রিয়ায় বাতাস সংগ্রহের মাধ্যমে সে বিদ্যুৎ উৎপন্ন করে এবং ফ্যানটি চলে তাহলে এটার আবিষ্কার করলো কে আমি এখন আমি আমার নিজের নামে যদি প্যাটেন্ট নিবন্ধন করি তাহলে এই আবিষ্কারের উপর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমার অধিকার থাকবে আর নির্দিষ্ট সময়টা কি যে প্যাটেন্ট যদি নিবন্ধন করা হয় তাহলে ১৬ বছর পর্যন্ত এর সুবিধা ভোগ করা যায় তাহলে প্যাটেন্টের মেয়াদ কত বছর শিক্ষার্থীরা ১৬ বছর পর্যন্ত আর বাংলাদেশে প্যাটেন্ট আইন প্রচলিত আছে ১৯১১ সালে আমি আবারও বলছি বাংলাদেশে প্রচলিত প্যাটেন্ট আইন কত সালে ১৯১১ সাল প্যাটেন্ট ও ডিজাইন আইন ১৯১১ ট্রেডমার্ক পণ্যের স্বতন্ত্র সূচক বৈশিষ্ট্যকে ট্রেডমার্ক বলে আবারও বলছি পণ্যের স্বতন্ত্র সূচক অর্থাৎ আলাদা বৈশিষ্ট্যকে ট্রেডমার্ক বলে যার মাধ্যমে আমরা এক প্রতিষ্ঠানের পণ্য থেকে অন্য প্রতিষ্ঠানের পণ্যকে আলাদা করতে পারি যেমন দেখো এখানে একটি পানির বোতল রয়েছে এটাতে কি লেখা আছে যে মাম তাহলে আমরা উপরে এই নামটা দিয়ে বুঝতে পারি যেটা মাম পানি এটা প্রাণ কোম্পানির পানি এটা ফ্রেশ কোম্পানির পানি এই যে নামগুলো দিয়ে বুঝতে পারি এবং এর বিভিন্ন লগো রয়েছে চিহ্ন রয়েছে রং রয়েছে এই যে তার নাম প্রতীক সংখ্যা চিহ্ন এই জিনিসগুলোকে বলা হয় কি ট্রেডমার্ক অথবা কোনো স্বাক্ষর কিন্তু মোড়ক কিন্তু ট্রেডমার্কের মধ্যে পড়বে না তাহলে এই যে আমরা এই লগো দ্বারা এই নাম দ্বারা এক প্রতিষ্ঠানের পণ্য থেকে আরেক প্রতিষ্ঠানের পণ্যকে আলাদা করতে পারি এই যে আলাদা করার যে বৈশিষ্ট্যগুলো এগুলোকেই বলা হয় কি ট্রেডমার্ক যেমন তোমরা খেয়াল করলে দেখবে যে বিভিন্ন শিরোনাম থাকে যেমন বাংলালিংক সিমের এক শিরোনাম গ্রামীণ ফোনের আরেকটা শিরোনাম থাকে যেমন গ্রামীণ ফোনের শিরোনাম হলো দূরত্ব যতই হোক কাছে থাকে এরকম এয়ারটেলেরও শিরোনাম থাকে এই শিরোনামগুলো কি ট্রেডমার্কের অন্তর্ভুক্ত তো শিক্ষার্থীরা ট্রেডমার্ক বলতে আমরা কি বুঝলাম পণ্যের স্বতন্ত্র সূচক বৈশিষ্ট্য আর এটা যদি সেবার ক্ষেত্রে হয় তাহলে তাকে বলা হয় সার্ভিস মার্ক আমি আবারও বলছি এই একই বিষয় যদি সেবার ক্ষেত্রে হয় সেটা নাম হবে কি সার্ভিস মার্ক আর বাংলাদেশে ট্রেডমার্ক আইন ২০০৯ সালে আমি আবারও বলছি বাংলাদেশে ট্রেডমার্ক আইন ২০০৯ সালে এবার মেয়াদটা খেয়াল করি ট্রেডমার্ক যদি নিবন্ধন করা হয় তাহলে প্রথমবার মেয়াদ হয় ৭ বছর আর পরবর্তীতে যখন এটার মেয়াদ আমি নবায়ন করব তাহলে পরবর্তীতে হবে ১০ বছর
আমি আবারো বলছি শিক্ষার্থীরা ট্রেডমার্ক নিবন্ধন করা হলে তার মেয়াদ কত বছর 7 বছর পরবর্তীতে নবায়ন করা হলে যতবারই করা হবে মেয়াদ কত বছর 10 বছর কপিরাইট শিল্পীর সৃষ্ট শিল্পকর্মের উপর নির্দিষ্ট সময়ের জন্য যে আইনগত অধিকার তাকে বলা হয় কপিরাইট শিক্ষার্থীরা তোমরা কিন্তু দুইটা জিনিস মিস করে ফেলবে যে প্যাটেন্ট আর কপিরাইট এই দুইটা বিষয় একটু খেয়াল করো এটা ছিল আবিষ্কৃত বস্তুর উপর আর এটা হলো কি শিল্পকর্ম এটা কি শিল্পকর্ম এটা হতে পারে কোনো গান হতে পারে কোনো সাহিত্য হতে পারে নাটক হতে পারে চলচ্চিত্র এবং কম্পিউটার সফটওয়্যার ভাস্কর্য এই যে এই জিনিসগুলো কি শিল্পকর্ম তাহলে শিল্পকর্মের উপর শিল্পী একটা নির্দিষ্ট সময়ের জন্য যে আইনগত অধিকার তাকে বলা হয় কি কপিরাইট আর কপিরাইট সাধারণত লেখক এবং প্রকাশকের মধ্যে চুক্তি হয়ে থাকে তাহলে শিক্ষার্থীরা আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো এটা ছিল কি বস্তুর উপর আর এটা হলো কি শিল্পকর্মের উপর এবার আমরা একটু দেখি যে কপিরাইটের মেয়াদ কত বছর এবং বাংলাদেশে কপিরাইট আইন কত সালে বাংলাদেশে কপিরাইট আইন 2000 সাল যা সংশোধিত হয়েছিল 2005 সালে আমাদের পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে বাংলাদেশে বর্তমানে কত সালের কপিরাইট আইন প্রযোজ্য আমরা 2005 লিখব তো আশা করি শিক্ষার্থীরা এতটুকু বুঝতে পেরেছো এবার দেখো কপিরাইটের মেয়াদ কপিরাইটের মেয়াদ হলো একজন ব্যক্তির জীবনকালীন মানে সে যতদিন বেঁচে থাকবে ততদিন প্লাস মৃত্যুর পর 60 বছর প্লাস মৃত্যুর পর 60 বছর যেমন একটি উদাহরণ দেই হুমায়ুন আহমেদ 2012 সালে মারা গেছে এখন তার বইয়ের কপিরাইট কত সাল পর্যন্ত থাকবে 2072 সাল পর্যন্ত শিক্ষার্থীরা আশা করি এই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো বিষয়গুলো খাতায় নোট করবে এবং বাসায় চর্চা করবে আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের গ্রুপে জানাবে তো ভালো থাকবে তোমরা সবাই ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।